বরিশালে মাংসের দোকানে কুকুর জবাই নিয়ে তুলকালাম কাণ্ড। নগরীর বটতলা বাজারে মাংস বিক্রি করা দোকানের কর্মচারী রায়হান মোল্লা একটি কুকুর জবাই করেন। এ সময় কুকুরটি প্রাণ রক্ষার্থে ছুটে গিয়ে বটতলা এলাকার হালিমা খাতুন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে একটি গলিতে গিয়ে আশ্রয় নেয়। পরে তাকে স্থানীয়রা মিলে চিকিৎসা দিলেও আর বাঁচানো সম্ভব হয়নি। আজ রোববার দুপুরে এ ঘটনা ঘটে। বাজারে থাকা একটি কুকুর ধরে জবাই করা হয় বলে অভিযোগ করেছেন প্রাণী অধিকার রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন এনিমেল ওয়েলফেয়ার অব বরিশালের সমন্বয়ক তুবানহার। ও এখানে জবাই দিছে কুকুরটাকে, ও এটা করতে চাইছে, ওটাকে ছিলে আপনার গরু বা খাসি বলে অন্য বাজারে চালান করতে চাইছে। ঘটনাটি থানা পুলিশকে অবহিত করা হয়েছে। ঘটনার পরপরই কসাই রায়হান এলাকা ছেড়ে পালিয়েছে। স্থানীয়রা জানায় রায়হান কোনো দোকানের স্থায়ী কর্মচারী নন, তিনি এক এক সময় এক এক দোকানে কাজ করেন। নগরী বেওয়ারিশ 250 কুকুরকে প্রতিদিন খাবার দেওয়া হয় জানিয়ে এনিমেল ওয়েলফেয়ার অব বরিশালের ডাক্তার তাবাসসুম বলেন, ধারণা করছি মাংস বিক্রির জন্যই কুকুরটিকে জবাই করা হয়েছে। তিনি জানান রায়হানকে আসামি করে মামলা করার প্রস্তুতি চলছে। ছোটাছুটি করছে এখানে, বিভিন্ন ব্লাডেরও বিভিন্ন জায়গায় পড়ে আছে, ব্লাড স্টেইন গুলো এখান থেকে বের হয়ে গেছিল, কারণ ও তো মৃত্যু যন্ত্রণায় কাতরছিল। ওকে রামদা দিয়ে যেভাবে শ্বাসনালি কেটে যেভাবে খাসি করে জবাই দেওয়া হবে করে জবাই দেওয়া হয়েছে। বরিশাল মহানগর পুলিশের আলেকান্দা পুলিশ ফাঁড়ির ASI সাবুবিন ইসলাম জানান, রায়হানকে আটক করতে বাসায় গেলেও তাকে পাওয়া যায়নি। রায়হান বটতলা এলাকার দিলবাগ গলির বাসিন্দা। বটতলা বাজারের মাংস বিক্রেতারা জানান, রায়হান বাজারের কোনো দোকানের কর্মচারী নন। মানসিক ভারসাম্যহীন রায়হান বিভিন্ন সময় পশু পাখি জবাই করে। আজ বাজারে এসে একটি কুকুর জবাই করেছে, ঠিকমতো জবাই না করায় কুকুরটি পালিয়ে যায়। বিষয়টি তদন্ত করে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে এলাকাবাসী। এর সঙ্গে বাজারে কোনো ব্যবসায়ী জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সহ ঘটনার মূল রহস্য উদ্ধার এবং জড়িত রায়হানের শাস্তি দাবি করেন তারা। কিন্তু আমার প্রথমে আজকে রাহাল করছে, তাই চালান করবে, পশুগুলো মুক্ত করবে, আমি চাই আর প্রকৃত শাস্তি। ওখানে পুলিশ গিয়েছিল, বলেছে একটা কুকুরকে মেরে ফেলা হয়েছে, তো কুকুরের যে মালিক পক্ষ তারা আইনগত ব্যবস্থার জন্য থানায় আসলে অবশ্যই আইনগত ব্যবস্থা হবে।